আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারিয়া হোসেন মেঘলা, চিফ কনসালটেন্ট ডেন্টার্স্ট ইমপ্লান্ট অ্যান্ড অর্থোডন্টিক সেন্টার। আজকে আমি আপনাদের সামনে দন্ত বিষয়ক কিছু সাধারণ সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। অনেকেই প্রশ্ন করে থাকেন যে দাঁতের স্পট বা কালো দাগ কেন দেখা যায় বা এর প্রতিকার কি। আসলে দাঁতের স্পট বা কালো দাগ হওয়ার কিছু কারণ রয়েছে। দাঁতের স্পট বা কালো দাগের বিভিন্ন ধরনের কারণ রয়েছে, যেমন যদি কেউ মিষ্টি জাতীয় খাবার বেশি খায়, তারপর সুইমার্স যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এই স্টেইনটা বেশি হয়। আমরা দাঁতের যে বাইরের অংশটা দেখি সেটি হচ্ছে এনামেল। তো যখন আমরা প্রতিনিয়ত এই চিনি সমৃদ্ধ খাবার খাচ্ছি বা পানীয় পান করছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই চিনি সমৃদ্ধ খাবার বা পানীয় আমাদের দাঁতের সংস্পর্শে লেগে থাকছে এবং আমাদের মুখ গহ্বরে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যা এই খাবারের সংস্পর্শে এসে অ্যাসিড তৈরি করে এবং আমাদের যে দাঁতের ভিজিবল অংশ যেটা আমরা দেখতে পাই এনামেল, তাকে ক্ষয় করে, যেটাকে বলা হয় ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাক যদি ব্রাশ করার সময় দূর করা না হয় বা ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী স্কেলিং বা পলিশিং না করা হয়, তখন দেখা যায় যে এটি ধীরে ধীরে ক্যালসিফাইড হয়ে ডেন্টাল ক্যালকুলাসে পরিণত হয়। এই ডেন্টাল ক্যালকুলাসটাই আমরা দাঁতে কালো স্পট বা দাগ হিসেবে দেখি। তো এক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা বলে থাকি যে ডেন্টিস্টের কাছে আপনাদের বছরে দুইবার অন্তত শরণাপন্ন হওয়া উচিত। এক্ষেত্রে ডেন্টিস্ট আপনাকে স্কেলিং এবং পলিশিং করবে এবং দুইবেলা ব্রাশ করার এবং ফ্লস করার জন্য আপনাকে পরামর্শ দিবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ঘরে থাকুন এবং নিরাপদে থাকুন।